বিসমিল্লাহ রহমান রহিম আমরা তো বচনটা এখন আমরা ইসমের মধ্যে আছি ইসম আমরা পার হয়ে অন্য জায়গায় চলে যাওয়ার কথা ছিল তো ইসিমটা এখন আমরা আলোচনা করছি ইসিম এর নাম্বার কথা বলেছিলাম আমরা নাম্বার আরবিতে নাম্বারকে কি বলে বলেছিলাম বলেন তো হ্যাঁ আদাদ কি বলেছিলাম আদাদ কি বলেছিলাম আদাদ কোরআনে আমরা বলছিলাম আল্লাদি জামা আমা আলাম ওয়া আদাদা ওই যে আদাদ কিন্তু আছে আদাদ মানে কি গণনা করা সংখ্যা তাই না তাহলে আদাদ এটা তিন প্রকার আমরা বলেছিলাম কয় প্রকার বলেছিলাম কি কি বলেছিলাম বলেন তো গ্রেট ওয়াহেদ ওয়াহেদ জামা তাসনিয়া তাসনিয়া এই তিন প্রকার আমরা বলেছিলাম না আমরা তো বলেছিলাম যে বেসিক্যালি শব্দটা থাকে কয় বচন এক বচন ওয়াহেদ বেসিক্যালি শব্দটা হলো ওয়াহেদ কিন্তু এটাকে আমরা কি করতে পারি তাসনিয়া করতে পারি তাসনিয়া অথবা শব্দটা আমরা জমা করতে পারি তাই না তাইলে ওয়াহেদ শব্দটা যদি আমরা বলেছিলাম যে সাধারণত কিছু আছে হচ্ছে নিয়মতান্ত্রিক কিছু আছে অনিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিক শব্দটা যেমন আমরা বলেছিলাম এটার তাসনিয়া বলেছিলাম মুসলিমানে অথবা মুসলিম আপনাদের আর বহু বচন কি বলেছিলাম মুসলিমা অথবা মুসলিমিনা এটা তো পুরুষবাচক শব্দের ব্যাপারে আমরা বললাম পুরুষবাচক শব্দকে আরবিতে কি বলে

তাই নে মনে আছে তো আর বহু বছর আমরা কি বলেছিলাম মুসলিমা তুন মুসলিমা তিন অর্থাৎ সবই ঠিক আছে শুধু তুন আর তিন তাই না এদের উপ মনে আছে না এইটা তো আমরা নিয়মতান্ত্রিক বলেছিলাম অনিয়মতান্ত্রিক আমরা যেমন বলেছিলাম যেমন কালামুন কিন্তু দ্বিবচন একই রকম হবে কালা মানে অথবা কালা দ্বিবচনে কোনো পরিবর্তন নাই কিন্তু বহুবচনে এসে কি হলো আকলা মুন এটা কখনো আকলা মুন হতে পারে কখনো আকলা মান হতে পারে আর কখনো আকলা মিন হতে পারে আমরা বলেছিলাম যখন মান দুই জবর হবে তখন একটা অতিরিক্ত আলিফ আনতে হবে দুই জবর যখন হয় তখন কি হতে হবে একটা অতিরিক্ত আলিফ আনতে হবে এই জন্য কোরআনে যেই সকল আয়াতগুলোতে শব্দের শ্রেষ্ঠ দুই জবর বিশিষ্ট ওই জায়গায় আমরা দেখেছি যে একটা অতিরিক্ত আলিফ যেমন জিকের শব্দরা কিন্তু হয় জিকেরা কি হয় যেমন শব্দের হলো রাসুল কিন্তু হয় রাসুলা একটা একালিফ দেয়া লাগে যদি দুই জবর থাকে এটার সাপোর্টে একটা কি আনা লাগে একটা আলিফ আনা লাগে ওই দুইটা জবরকে বসানোর জন্য নালে এটা বসতে পারে না এক ওয়াকফ করলে থামবো ওয়াকফ করলে কি করবো এক আলিফ টানবো আনলে নাহলে আর টানা লাগবে না 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 থামলে টানা লাগবে ওয়াকফ করলে শুধু আপনি টানবেন যেমন কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইদ নাদা রাব্বাহু নিদা আন খাফিয়া ولكن خفي أو خفيا خفيا هو نادى ربه نداء خفيا هو 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 خفيا هو نادى ربه هو خفيا قال رب إني هو العزم مني واشتعل هو شيبا هو شيبا هو هو ওয়লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা মূল শব্দটা কি শাকিয়ুন মূল শব্দটা শাকিয়ুন কিন্তু আমরা এক আলিফ টানছি বুঝতে পেরেছেন বিষয়টা ক্লিয়ার না কথা না বললে কেমনে বুঝবো আমি একটা বলতেন বলতে হবে তো যে এক আলিফ টানলে আমরা কি করব শেষে দুই যবর থাকলে কি পড়ব আমরা এক আলিফ টানব ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়ব এতুরকম পন্ত আপনার বিষয়টা না 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 শুধু দুই আলিফ হলে দুই দুই জবর হলে একটা আলিফ এক্সট্রা আনা লাগে অন্যথায় অন্য গোলতে থাকলে হা হয়ে যাবে জি 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 আচ্ছা এবার আমরা এই বিষয়টাই এখানে আছে এখানে আমরা মুসলিমুন চারটা দিয়ে আমরা এটা বুঝতে চাচ্ছিলাম মুসলিমন মুসলিমান মুসলিমিন এক বচন তিনটা অবস্থা অবস্থা তিনটা কি কি বলেন অবস্থা তিনটি কি অবস্থা তিনটা আমিন ভাই বলেন অবস্থা তিনটা কি কি আমিন ভাই আমিন ভাই মারফু মানসুব মাজরুর মারফু মানসুব মাজরুর কি কি অবস্থা তিনটা মানসুব আগে হলো মারফু মারফু মানসুব মাজরুর কি অবস্থা তিনটা মারফু মানসুব আপনি বলেন তো আবার বলেন তো মানসুব বলবেন আগে মারফু মানসুব মাজরুর মারফু বলেন মারফু থেকে মারফু এটা তো আমাদের বেসিক পড়া আমরা আগে পড়ে এসেছি মারফু মারফু মার্ফো মানসু আগে বলেন বলতে থাকেন আপনার কেউ বলেন তো হ্যাঁ হ্যাঁ আপনার হয়েছে আপনার মুখ হয়েছে হ্যাঁ আবার বলেন তো মাজরুর রুর রঞ্জয়ার রু র মাজরুর আবার বলেন তো হ্যাঁ মাজরুর আপনি বলেন আবার বলেন মানসুব মারফু মানসুব মাজরুর হ্যাঁ মাস জিরোর আপনি আপনি বলেন আমিন ভাই বলেন গ্রেট আবার জিরো ফাইন আপনি না আপনি আপনি আপনার আগে মুখস্থ আপনি আপনি আপনি

মার্ফো মানে কি কর্তাবাচক পেশ বিশিষ্ট আর মানসুব মানে কর্মবাচক জব বিশিষ্ট আর মজরুর মানে সম্বন্ধবাচক জের আবার বলেন মার্ফো মানে কি কর্তাবাচক পেশ বিশিষ্ট মানসব মজরুর আবার বলেন মার্ফো মানে কি কর্তাবাচক জববি বলেন মারফো মানে মাজরুর পেশ আপনি বুঝতে পেরেছেন আপনি আপনি বুঝতে পেরেছেন না ফার্স্ট ক্লাস দেখে এই জন্যই তো জিজ্ঞেস করছি বুঝতে পেরেছেন ওকে ফাইন আমরা পরে আরো বিস্তারিত বুঝবো আচ্ছা এটা এটা মুখস্থ হয় নাই কার আমাদের এটা তো আগের পড়া এটা এখন আমাদের নতুন ইস্যু না আমরা তাইলে বললাম বলেন তো কালামুন কালামান কালামিন কালামুন রাজুল ওর আনুন ফোর কানুন আরো তারা তুই বলবেন রাসুল এমরাতুন গোলামন 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 গোলাম মানে কি গোলাম মানে কি গোলাম গোলাম মানে বালক এটা তো আপনার পড়ে এসছে নাকি আমরা পড়েছি গোলাম মানে কি বালক গোলাম মানে তো বাংলা ভাষার গোলাম না কোরআনের গোলাম কোরআনে যে শব্দটি আসছে ও আমাল গোলাম ও ফাখানা কোরআনে আছে আচ্ছা তারপরে একটু আমরা যাই এবার আসেন তো একটু এইটা ইয়ে করেন মুসলিমন দিয়ে বলেন তো দ্বিবচন এবং বহু বচন মুসলিমন আমি বলি কিভাবে বলবেন বলেন মুসলিম মুসলিমানে মুসলিমে মুসলিম মুসলিমিনা বলেন তো মুসলিমুন মুসলিমানে মুসলিমাইনে মুসলিমুনা মুসলিমিনা ওকেট তাই মেনুন বলেন তো মো মেনোন মো মেনানে মেনাইনে ওকে এবার আসেন হচ্ছে তা এ বোন তা এ তা এ তা এ ক্লিয়ার হচ্ছে ওকে তারপরে আসেন আমরা বলেছিলাম হ্যাঁ জি না মুসলিম মানি তো মুসলিম মানি না মূল শব্দের মুসলিম মানি ঠিকই আছে মুসলিম মানি নুনজের নিা মুসলি মুসলিম আর হলো মোমেন আমরা বললাম তো আবিদাইনি আবেদিনা এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার এবার আমরা তারপরে যাই তো একটু নিচে কি আছে এবার আসেন আহ নারীবাচকটা একটু আমরা দেখি নারীবাচকটা একটু খেয়াল করবেন নারীবাচক যেমন হচ্ছে মুসলিমাতুন মুসলিমাতুনের জন্য আমরা দিই বলছেন কি আমি আমি বলছি আপনি খেয়াল করবেন মুসলিম মুসলিমাতুন মুসলিমাতানি মুসলিমাতাইনি মুসলিমাতুন মুসলিমাতিন বলেন তো মুসলিমাতুন দিয়ে কি হবে আবার মুসলিমাতুন মুসলিমাতানি মুসলিমাতাইনি মুসলিমাতুন মুসলিমাতিন ঠিক আছে ওকে এবার আমরা মো মেনাতুন দিয়ে বলেন তো মো মেনাতুন মো মেনাতানে মো মেনাতাইনে মো মেনাতুন মো মেনা মেনা তিন তা এবাতুন তা এবাতাইনে তা এবাতুন তা এবা তিন ওকে গ্রেট এই তাইলে আমাদের এবার এই শব্দগুলোর প্রতি আপনি একটু খেয়াল রাখেন এই শব্দগুলো এগুলো মুখস্থ করতে হবে যেমন প্রথমত আসছে আমরা বলছি যে ওয়ালেদুন ওয়ালেদুন মানে হচ্ছে এখানে ভুল আছে একটু অর্থ ওয়ালেদুন মানে হচ্ছে কি পিতা ওয়ালেদুন মানে কি ওয়ালেদুন মানে কি ওয়ালাদ মানে হচ্ছে ছেলে খেয়াল রাখবেন ওয়ারাদ মানে কি ছেলের যে জন্ম দেয় তাকে বলে ওয়ালেদুন আমরা এর আগে একদিন বলছিলাম যে প্রথম শব্দটা যেটা এই শব্দের প্রথম বর্ণের সাথে যদি জবর একটা একটা আলিফ দেওয়া হয় তাহলে কি হয়ে যায় ওই কাজ যিনি করেন তা হয় যেমন ধরেন আমরা বলেছিলাম জুলমুন মানে কি অত্যাচার যে জুলুম করে তাকে বলে যেমন মানে হচ্ছে পাপ পাপ যে করে তাকে বলে ফাঁসে কোন যেমন ফাঁসাদুন মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া কোন হচ্ছে ফাঁসে দুন ফাঁসেদ তাই না তো আবেদন মানে হচ্ছে আবাদত করা যে আবাদ করে তাকে বলে আবেদ তাই না তাওবন মানে হচ্ছে তবা কারি তা এটা হচ্ছে তা এ বোন এখানে আমরা যদি এইটা দেই তাহলে তা এ বোন তবা কারি হয়ে যায় এই রকম হলো সাধারণত স্ট্রাকচার কোন একটা শব্দ গঠন করার এই জন্য ওয়ালেদুন মানে কি আমরা বলেছিলাম ওয়ালেদুন মানে কি বলেছিলাম পিতা জন্মদাতা এক্সাক্টলি ওয়ালাদা মানে হচ্ছে জন্ম দেয়া লাম ইয়ালিদ এই যে লাম মানে না লাম মানে কি ইয়ালিদ এসছে এই যে এখানে মন ওয়া মাঝে পড়ে যায় উজ্জ থাকে এটা থাকে না এই জন্য ইয়ালিদটা ওয়ালাদা ইয়ালিদু লাম ইয়ালিদ মানে জন্ম দেননি ওয়া মানে কি লাম মানে লাম মানে কি দেখছেন আবার ওয়াক চলে এসছে একজ্যাক্টলি এটা হচ্ছে ইউ মানে হচ্ছে প্যাসিভ আমরা ভারবি গিয়ে সেটা পড়বো ইউলাদ মানে জন্ম নেননি তার মানে কেউ তাকে জন্ম দেয়নি তিনিও জন্ম দেননি কেউ তাকেও জন্ম দেয়নি এটা হচ্ছে লামিয়ালি দলাম ইউরাদ বুঝতে পেরেছেন লামিয়ালি দলাম ইউরাদ মানে কি লাম মানে কি বললাম আমরা ইয়ালিদ মানে কি জন্ম দেননি তিনি দেননি তিনি দেন ইয়ালিদু কি থেকে এসছে ওয়ালাদুন ইয়ালুদ কি থেকে এসছে ওয়ালাদুন এটা মনে রাখবেন কারণ এটা সুরা নিসাতে ব্যাপক পরিমাণ ওয়ালাদুন ব্যবহার আছে ওয়ালাদুন মানে কি বললাম আমরা সন্তান ওয়ালাদুন মানে কি সন্তান বা যাকে জন্ম দেওয়া হয়েছে বিগোটেন চাইল্ড বিগোটেন যাকে জন্ম দেওয়া হয়েছে যিনি জন্ম দেন তাকে তাহলে কি বলবো ওয়ালিদুন যিনি জন্ম দেবেন তাকে কি বলে ওয়ালিদুন এটা হলো জন্মদিন কে জন্ম দেয় পিতা আর মাকে কি বলে মার সাথে এটা কি কি বোঝানোর জন্য লাগে আমরা বলেছিলাম গোলতা তার মানে ওয়ালে দাতুন মানে হচ্ছে মা জন্মধাত্রী হ্যাঁ এই যে তা মানে কি নারীবাচক না তা দিয়ে কি করছি আমরা মহানাস করেছি না বলতে হবে তো তা দিয়ে কি বানাচ্ছি তাইলে এটা হলো ওয়ালেদুনের সাথে ওয়ালে দাতুন যেমন আমরা এর আগে বলেছিলাম তা এবন মানে হচ্ছে তবাকারী পুরুষ আর যদি নারী হয়ে তা তুন তাই না যেমন আমরা বলেছিলেন আ বেদুন মানে হচ্ছে পুরুষ এবাদতকারী কিন্তু আ তুন তাই না ঠিক আছে আ বেদা এই এইভাবে হলো বিষয়টা আমরা এবার দুই নম্বর হচ্ছে রাজুলুন রাজ সাধারণত এটা সাধারণ নিয়ম সাধারণ নিয়ম আলিফ কি। একটা প্রথম বর্ণের সাথে একটা আলিফ যোগ করতে হবে প্রথম বর্ণের সাথে কি করতে হবে আলিফ যোগ করতে হবে বুঝতে পেরেছেন কি বানানোর জন্য এটা কর্তাবাচক বানানোর জন্য আপনি কি বুঝতে পেরেছেন আপনি বুঝতে পারেন কি হাত তোলেন তো ওকে মাসাল্লাহ এবার হ্যাঁ এই জন্য আপাতত বলছি কারণ আমরা তো এখনো তিন চার অক্ষর শেখাই নাই চার অক্ষর হলে কি হবে সেটা পরে বলতেছি আচ্ছা দুই নম্বর বলেন তো রাজলন রাজলন মানে কি বলছিলাম আমরা রাজলন মানে কি রাজলনের দ্বিবচন কি আর বহুবচন হচ্ছে রিজালুন বহুবচন কি রিজালুন তাহলে রিজালুন কয়টা অবস্থা রিজালুন রিজালান রিজা বলেন তো রিজালুন রিজালিন মারফু মানসুব মাজরুর মারফু মানসুব মাজরুর রিজালুন হচ্ছে মারফু কি কারণে মারফু দুই পেশ রিজালান মানসব কারণ কি রিজালিন মান এটা কি কারণ কি কারণ কি জের বিশিষ্ট মানে কি জের বিশিষ্ট আমরা বুঝলাম এরপরে আসেন তো মেনাত মানে হচ্ছে মো মেনাত মানে কি তাহলে এটা কি কি হবে ম মেনাথুন ম মেনাতান এক বছরে

আপনার হারফে এটা পড়ে মিনাল জিন্নাতে আমরা ওইখানে কিছু তো আলোচনা করছিলাম মিন হলে কি হয় পরের শব্দটা জের হয় কাম মানে কত কাম মানে মিন মান মিন হতে ফিয়াতিন মানে দল ফিয়াতিন মানে কি দল কাম মিন ফিয়াতিন কত দল কালিলাতিন কালিলুন মানে হচ্ছে কম কম মানে হচ্ছে ছোট কালিলুন মানে কি ছোট আর এর বিপরীত হচ্ছে কাসিরুন ক্যাসিরুন মানে বড় বা বেশি কালিলুন মানে কম আর ক্যাসিরুন মানে কি বেশি কালিলুন মানে কি ক্যাসিরুন বলেন তো কালিলুন কম ক্যাসিরুন কি বেশি এই জন্য দেখেন না ওয়ালাকিন না আকসারহুম লা ইউমিনুন আকসারহুম লা ইয়াকিলুন ওয়া কালিলাম মা তুমিনু কালিলাম মা তাযাক্কারুন ওয়া কালি ইলুম্মিন শেকুর কালি ইলুন মানে হচ্ছে কম কালিলুন মানে কি আর কাসিরুন মানে বেশি কাসিরুন বেশি তাইলে আর কি হলো কাম কত মিন হতে ফিয়াতিন মানে দল কালি ইলাতিন মানে হচ্ছে কম কম সংখ্যক লোক মিলিয়ে যে দলটা তৈরি হয় এরকম একটা দল গালাবাদ গাল বাদ গলাবাদ মানে হচ্ছে পরাজিত করেছে গালাবাদ মানে কি পরাজিত করেছে কত ছোট ছোট দল পরাজিত করেছে দলকে যে কাসিরা পেয়ে গেছেন দেখছেন কাসিরা মানে কি বড় কত ছোট দল পরাজিত করেছে বড় দলকে কত দলকে পরাজিত করেছে বি ইজ নিল্লা বিজনি বি মানে দ্বারা আর এজেন্ট মানে কি এজেন্ট মানে কি অনুমতি বিয়ের সময় এজেন্ট নেই না এজেন্ট মানে কি অনুমতি আল্লাহ মানে আল্লাহর আপনারাও কথায় কথা বলবেন বি ইজ এটা কোরআনের শব্দ কথা কথায় বেজ এটা আরবদের প্রচুর পরিমাণ তারা ব্যবহার করে বিজ নিল্লা আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুমতিতে আমি ঠিক আছে কাজটা করি বেজ নিল্লা ঠিক আছে ইনশাল্লাহ তো আমরা করার জন্য বলছি যে ইনশাল্লাহ আমি করব আর আমি করছি বিজ নিল্লা ওকে বিজ নিল্লা ওকে তাইলে বিজ নিল্লার মধ্যে কি কি আছে বলেন তো বি ইজনি আল্লাহ বি মানে কি আর ইজনি মানে বি মানে কি বলছি দাঁড়া মুখ খুলে বলবেন বি মানে ইজন আল্লাহ আল্লাহ মানে কি আল্লাহর অনুমতি দ্বারা বা আল্লাহর অনুমতি ক্রমে উইথ দারমিশন অফ অল আল্লাহর অনুমতি ক্রমে তাহলে কি ফিয়াতিন হতে তো আমরা না এখনো ফিয়াতিন মানে কি কালিলাতিন ছোট বা কম ক্ষুদ্র ছোট গালাবাদ মানে পরাজিত করেছে গালাবাদ মানে কি বিদ আলার অনুমতি ক্রমে ছোট ছোট দল বহু বড় দলকে আল্লাহর অনুমতি ক্রমে পরাজিত করেছে এরকম ইতিহাসে বহু ঘটনা আছে